তিনি সব সময়ই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে, সে যেখানেই তিনি থাকুন না কেন। তার আশেপাশে যদি প্রহরাও থাকে নির্বাচন কমিশনের, তাও তিনি টক অফ দ্য টাউন। জেলে থাকলে স্বভাবত তাকে নিয়েই মানুষ কথা বলবে। এবং আজকে অনেকে বলছেন আজকের দিনটা ছিল অনুব্রত মণ্ডলের, অর্থাৎ কেষ্ট মণ্ডলের। তিনি সব অর্থেই ব্যতিক্রমী। কেন বঙ্গ রাজনীতিতে অনুব্রত মণ্ডল ব্যতিক্রমী? আমরা চলে যাব একে একে সব বক্তার কাছে। আমি প্রথমেই চলে যাব কোহিনূরের কাছে, কোহিনূর মজুমদার, তৃণমূল মুখপাত্র। কোহিনূর, পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল, কিন্তু তুলনা হবে না। দল অনুব্রত মণ্ডলের পাশে, পার্থ চট্টোপাধ্যায়ের পাশে নয়। দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং সেই হিসেবে রাজ্য স্তরের বা তৃণমূলের বিভিন্ন পর্যায়ে পার্থ চট্টোপাধ্যায় একটা বিরাট অবদান ছিল, বিরোধী দল নেতা ছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডল, তিনি আর সবার থেকে আলাদা কেন মনে হয় আপনার? না, অনুব্রত মণ্ডল আলাদা কিছুই না। তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনি আমাদের মতনই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। প্রশ্ন যে জায়গাটা, যে পার্থ চট্টোপাধ্যায় কেন, পার্থ চট্টোপাধ্যায় আলাদা। আমাদের এখানে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল, মানুষ সেখানে বিশ্বাস করেছিল, আমাদের তৃণমূল কংগ্রেস মানুষের দল, মানুষ বিশ্বাস করেছিল যে নিশ্চিত পার্থ চট্টোপাধ্যায়ের উপর প্রশ্নচিহ্ন আছে। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ কি কোনো মতে যে একের পর এক এই মিডিয়া ট্রায়াল, এখান থেকে বলছে এই সূত্রে খবর পাওয়া গেছে। আগের দিন মমতাদি বললে যে সূত্র অনুযায়ী এই খবর পাওয়া গেছে, সূত্র অনুযায়ী ওই পাওয়া গেছে, সূত্র অনুযায়ী কংগ্রেসের নেতারা বলছে কাস্টাডিতে যে হতো আছে সে হতো চোর। মানে ধরে নিচ্ছি ইন্দিরা গান্ধী চোর, ইন্দিরা গান্ধী তিহার জেলে কাস্টাডিতে নিয়েছিল, তো মানে ইন্দিরা গান্ধী চোর। কংগ্রেস দেখবে অনিন্দ্যতারা গলায় বোর্ড ঝুলিয়ে ঘুরে বেড়াবে, ইন্দিরা গান্ধী চোর কাস্টাডিতে ছিল বলে। তাহলে এই যে কন্টিনিউ মিডিয়া ট্রায়াল হচ্ছে এবং তারপরেও অনুব্রত মণ্ডলকে নিয়ে দমানো যাচ্ছে না, তাও বিরোধীদের অ্যালার্জি অনুব্রত মণ্ডল হচ্ছে, এই জায়গাটা কিন্তু একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দিক আছে। দু নম্বর, আমি বারবার একটা কথা বলি, শুধুমাত্র আজকে এখানে ভারতের জাতীয় কংগ্রেসের তো কম্পালশান আছে, কম্পালশান হচ্ছে যে ওখানে রাহুল গান্ধী তো ডেফিনেট ইলেকশনে হারুক, যাই হোক যা খুশি হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের জাতীয় কংগ্রেসের টপ লিডারের মধ্যে একজন। তার এমপি অফিস গিয়ে যারা ভেঙে দিল তাদের বক্তৃতা এখানে হাত তুলে দিতে হচ্ছে। কম্পালশান দেখুন, ঠিক রিয়াং পারাগ আমাদের আমাদের মল্লিকার্জুন খার্গের ছেলে, তার বিরুদ্ধে এনকোয়ারি করছে, তাকে জেলে নিয়ে চলে গেছে। রাহুল গান্ধীকে দশ ঘন্টা করে পরপর 15 দিন ধরে জেরা করছে, তাকে নিয়ে গেছে। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করলে এরা মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, রাহুল গান্ধীকে জেরা করলে মনে হয় না রাহুল গান্ধী অবশ্যই। আমি আপনার কাছে আসবো, শেষ করছি, আমি আসবো, হ্যাঁ বলুন, এক সেকেন্ড শেষ করে দিই, ব্যাপারটা হয়ে যাবে ক্লিয়ার। এই যে আমাদের কথাটা কিন্তু খুব সিম্পল, যে সারা ভারতবর্ষে সিবি এবং ইডি দিয়ে বিট কংগ্রেস, বিট লেফট, বিট ডিএমকে, বিট এনি আদার পার্টি, বিট তৃণমূল কংগ্রেস, এই যে হেকেল করা, সরকার ভাঙার প্রচেষ্টা করছে, সেটা পশ্চিমবাংলায় হবে না, এবং অনুব্রত মণ্ডল তার সব থেকে বড় নিদর্শন। অবশ্যই, আমি একবার চলে যাব সৌমিক রাহার কাছে। সৌমিক, আমরা দেখেছি, ধরুন যখনই তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে আঘাত করে, কংগ্রেসের যেমন কোহিনূর করছিলেন, কোহিনূরও তো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ নেতাদের মধ্যে পড়েন এবং তিনি মুখপাত্র, যখনই কংগ্রেসকে আঘাত করে তারপর কতগুলো ঘটনা ঘটে। যেমন ধরুন আমরা দেখেছি যে কখনো ইডি বা সিবিআই সেখান থেকে বেরিয়ে আসার পর কংগ্রেসকে সরাসরি আঘাত, তারপর থেকে দেখা যায় আবার সব কিছু কেমন যেন মন্থর গতিতে হয়। তা কোথাও কি তাহলে আবার তৃণমূল কংগ্রেসের এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মকাণ্ড করছে, আমি আদালতের বিচারাধীন বিষয়ে তো কোনো মন্তব্যই করবো না, মহামান্য আদালত নিশ্চয়ই তার প্রতি আমাদের আস্থা এবং ভরসা রয়েছে, কিন্তু কোথাও কি তাহলে একটা সমীকরণের মধ্যে দিয়ে চলে, অর্থাৎ এই যে ইডি সিবিআই আপনাদের কর্মী যারা রয়েছেন, যারা মাঠে ঘাটে কাজ করেন ভারতীয় জনতা পার্টি, তাদেরও তো এই প্রশ্নের মুখোমুখি আপনাদের পড়তে হয়। দেখুন, কংগ্রেস আর তৃণমূলের কি সমীকরণ আছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন। আমরা উল্টোটা বলছি, না উল্টোটা যে নয় তার উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। শেষ যে কর্মী সম্মেলনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেইখানে দাঁড়িয়ে তিনি যখন একের পর এক তার দলের ব্রাঞ্চগুলোর নাম বলছিলেন, বাকি যেগুলো আছে, যে তো সেখানে উল্লেখ কি করলেন যে যুব কংগ্রেস,
একবারও কিন্তু আমি বারবার আপনাকে বলছি, একটু চালিয়ে দেখুন, যুব তৃণমূল কংগ্রেস বলেননি, যুব কংগ্রেস বলেছেন। কেউ কখনো প্রতিবাদ করেছে সেদিনকে ওখানে, দিদি আপনি ভুল বলেছেন? আসলে ব্যাপারটা উনার মন থেকে এখনো কংগ্রেস মোছেও নি, উনার মনের ভেতরেই কংগ্রেস রয়েছে। আর উনার আজ আদপে ইচ্ছে, উনার ইচ্ছে হচ্ছে দেশের একটা বিরোধী দলের জায়গায় যাওয়ার। তো সোনিয়া গান্ধীকে হাঁটিয়ে যদি উনাকে এখন দায়িত্ব দেওয়া যায়, তাই জন্য উনি এই কথা বলছেন কি না, সেই তো দায় তো আর আমি নেব না। আমি আমি আপনাকে অন্য প্রশ্ন করছি, আপনি বুঝতেই পাচ্ছেন, ধরুন উত্তরবঙ্গের রহস্যময় বৈঠক বা আরো অনেক কিছু, আপনাদেরও তো কেন্দ্রীয় স্তরে এরকম নেতা আছেন, মন্ত্রী আছেন, একটা শব্দ উচ্চারণ করে না তৃণমূল সরকার, তারা করেন না, একটা শব্দ উচ্চারণ করেন না, এটা নিয়ে যন্ত্রণা ব্যথা আপনাদের বঙ্গ বিজেপি? না না, আমাদের একদমই হয় না, কারণ আমাদের এই এই সমস্ত বিষয় নিয়ে সংসদের মধ্যে যেখানে উচ্চারণ করা দরকার সেখানে আমাদের অনুরাগ ঠাকুর থেকে আরম্ভ করে স্মৃতি ইরানি, কে না বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কেউ কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংসদে আওয়াজ তুলতে কেউ কখনো ব্যতিক্রম না। সৌভিক, এটা এটা সত্যের অপলাপ হচ্ছে, আপনাদের অনেক নেতৃত্ব আছেন, তারা একটা শব্দ উচ্চারণ করেন না। না দেখুন, যেখানে যে কথাটা যখন বলা দরকার সেটা আমরা জোরের সাথে বলি, এবং আমরা আন্দোলনের, আপনি বলছেন যাদের বলার দরকার, যাদের বলার দরকার বলতে, দেখুন যাদের বলার দরকার বলতে আমরা যেখানে বললে আসল কাজটা হবে সংসদের মধ্যে, সিবিআইটি সঙ্গে কখন কি করবে, সিবিআই আর দেখুন সিবিআই, আমরা আমাদের বারবার বলছি, আমরা সিবিআই এবং ইডি তো আর আমরা দল থেকে কন্ট্রোল করি না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কালচার যে সিআইডিটাকে দলের ভেতর থেকে কন্ট্রোল করা হয়, কিন্তু আমাদের এখান থেকে এক্স্যাক্ট, আমি সরাসরি বলছি, আমাদের রাজ্য সভাপতি একের পর এক নাম বলছেন, যে কারণ আমরা মনে করি তৃণমূলের সবাই চোর, 1 2 3 4 তৃণমূলের সব কটা চোর। এবং আপনি দেখছেন অনুব্রত মণ্ডলের কাছে আজকে কেন এত মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছে, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাতের হাড়ি চড়ে অনুব্রত মণ্ডল। আমি আপনার কাছে শ্রমিক আবার আসবো, আমি আসছি শ্রমিক আপনার কাছে আবার আসবো, কিন্তু এটা জানতে হবে অনুব্রত মণ্ডলের মতো ব্যতিক্রমী চরিত্র এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্য দলের কারো কাছে নেই, ভালো কি খারাপের প্রশ্নে যাচ্ছি না, তিনি রঙিন চরিত্র। আমি একটা সূত্রে ঠিক এক ওই না একটা এই ঠিক একই রকম অনুব্রত মণ্ডলের থেকে লক্ষণ শেঠ অনেক দাপুটে নেতা ছিল, কিন্তু সেদিনকে তারা তৃণমূলের কাছে ত্রাস ছিল, পরে সেই লক্ষণ শেঠ আবার এখন একদম কোনো কোনো তার ক্ষমতাই নেই ওইখানে, তার দল ঘুরে ওইখানে, আরে এখন তোমার দল করছে, এখন তোমার দল করছে, তৃণমূল কংগ্রেস করছে। যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, এই ধরনের নেতার কোন, এদের কাজ হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির যে এসকেলেটরটা চড়ে তার কাটমানিটা আসে এই অনুব্রতদের পয়সা থেকে, তাই জন্য দলের মূল সম্পাদক আছে। আমি অবশ্যই এক এক করে বলি, এক এক করে দুটো 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 পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে ওই বললো যে বোকা বোকা কথাগুলো যে নিয়ে নির্বাচন লড়েছিল বলে হেরে গেছে, এই বাড়িতে এসকেলেটর আছে, 5,000 কোটি টাকার ঝাড়বাতি আছে, 35 প্লট আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে জিনিসগুলো নেই বা লোকে দেখেনি, ওই ভূত আছে টুত আছে বলে দেখিয়ে সেটাকে প্রমাণ করে মানুষকে ভয় দেখিয়ে কত কোনো লাভ নেই, ঠিক এইভাবে জুজু দেখানো এসকেলেটর আনতেন ইত্যাদি ইত্যাদি হচ্ছে তথ্য প্রমাণ। ঠিক একইভাবে 2014 সালে আপনারা এরকম শো করেছিলেন, আমার মনে আছে, যেখানে মদন মিত্রকে চোর বানিয়েছিলেন, এরা বলতো মদন মিত্র চোর চোর, আজকে 8 বছর হয়ে গেল মদন মিত্র চোর বলে সিবিআই প্রমাণ করতে পারলো না। দুটো হতে পারে, এক মদন মিত্র চোর না, আর সিবিআই ইনক্যাপেবল। আমার খুব ফার্স্ট পার্সপেক্টিভটা আপনার একটু উত্তর দেওয়া প্রয়োজন। আমার মনে হয় যে আমি একটু লঘু মেজাজেই বলছি তো, আমার মনে হয় তোমার উপর সেই অধিকারটা আমার আছে, সিপিএমের একটু অ্যাবসেন্সটা তুমি একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করছো, ওকে তুমি যে ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা করছিলে, যে সেটিংয়ের তত্ত্ব যে আমরা কংগ্রেসকে গালাগালি দিই তারপরেই বিজেপি, মানে অ্যাজ ইফ বিজেপি আমাদের ধরে দেয় কংগ্রেসকে গাল দেওয়ার মতো। এক পশ্চিমবাংলার পার্সপেক্টিভে কংগ্রেসকে গাল দেওয়া না দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই, এবং ম্যাথামেটিক্যালি যদি পলিটিক্সে ম্যাথামেটিক্স ধরো, এই মুহূর্তে কোনো শনি পুজোর কমিটি জেতার মতনও কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা নেই। প্রশ্নটা হচ্ছে হোয়াট কংগ্রেস ইজ অ্যাক্টিং রাইট নাও, কংগ্রেস কি বিজেপির বিরুদ্ধে যে বড় ভাইয়ের শক্তিটা নেওয়া উচিত ছিল সেটা কি কংগ্রেস পেরেছে? কংগ্রেসের উপরাষ্ট্রপতি নির্বাচনে চেষ্টা তো করেছে। আমি আমি একটা একটা কথা বলি, ধরুন উপরাষ্ট্রপতি নির্বাচন, আমরা যখন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব তো আমরা করেছিলাম, কংগ্রেস কি সে পথে গেছে? এই
যে একটা এলিমেন্ট তারপর উত্তরবঙ্গের বৈঠকটা হেমন্ত বিশ্ব শর্মাকে উত্তরপূর্ব ভারতের অমিত শাহ বলা হয় সেই রহস্যময় রাজভবনের উত্তরবঙ্গের বৈঠকটা তারপর তো দেখুন অনেক সময় কোহিনুর মানবেন তো রাজনীতিতে অনেক সময় হার জেতা নয় অনেক সময় প্রতীকীটাও খুব গুরুত্বপূর্ণ আমি কোহিনুর আপনার কাছে আসছি আপনি প্রশ্ন করে পালিয়ে গেলে মুশকিল আছে কোনো পালাচ্ছি না উত্তরটা দেন তাহলে আপনার পয়েন্টটা সেট আপ হয়ে যায় আমি জাস্ট উত্তরটা এখানে দিইনি কংগ্রেস কে কথা বলা এক হচ্ছে কংগ্রেসের অ্যারোগেন্ট অ্যাটিটিউড যে তৃণমূল যে কোনো দলের ক্ষেত্রে কংগ্রেসের স্পেশালি সেই প্রদেশের কংগ্রেসের অ্যারোগেন্ট অ্যাটিটিউড আপনারা বলুন আমাদের সরকারের উপর বা আম আদমি পার্টির সরকারের উপর বা হেমন্তের সরকারের উপর প্রেশার তো ছিল বিজেপির কিন্তু মধ্যপ্রদেশের মতো বা কর্ণাটকের মতো ভেঙে গুড়িয়ে দিয়ে যায়নি যেখানে কংগ্রেসকে দায়িত্ব ছিল বিজেপির বিরুদ্ধে লড়াই এই জায়গাটা অখিলেশও এক কথা বলেছে যে কংগ্রেস কি কংগ্রেস হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ বিজেপি এই জায়গাটা থেকে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দুই একটা কথা আপনারা এখানে বারবার সেটিংয়ের কথা বলে আপনারা একটা প্রশ্ন তোলেন না যখন পিনারাই বিজয়ন এদেরকে টাইট দেওয়ার জন্য নেহেরু বোট রেসে অমিত শাহকে নিমন্ত্রণ করে এদেরকে টাইট দেওয়ার জন্য এদেরকে টাইট দেওয়ার জন্য কোজিকোডের মেয়র গিয়ে আরএসএসের মঞ্চে গিয়ে বলে উত্তর ভারতে আরএসএসের দ্বারা পালিত বাচ্চারা বড় হয় খুব ভালো হয় আমরা সেটা পারি না দেন ইউ পিপল ডু নট টক অ্যাবাউট সেটিং পিপল মানে কি কোহিনুর মানে আপনার সাথে সেন্স না না আমার এখানে সিপিএম এর কেউ নেই বলে আমাকে আমাকে উত্তর দিতে হবে নাকি না না ওসব ছাড়ো অনিন্দ না না অনিন্দ অনিন্দ প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে সর্বভারতীয় রাজনীতি খুব গুরুত্বপূর্ণ এবং তার বঙ্গেতেও তার প্রভাব পড়ে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে কখনো কখনো আমরা দেখি এমন কিছু ঘটনা যা সমীকরণে মেলে না আমি এবার অনিন্দর কাছে চলে যাই অনিন্দ যে অভিযোগগুলো কোহিনুর করলেন তার মধ্যে সবকটাই যে উড়িয়ে দেওয়া যাবে এটাও নয় কিন্তু তা সত্ত্বেও বলবো যে কোথাও অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডল তার মতো এই রকম ব্যতিক্রমী চরিত্র বিরোধী তো দূরে থাক ইদানিংকালের মধ্যে রাজনীতিতে আসেনি এটা তো মানবেন ব্যতিক্রমী চরিত্র এবং যে পরিসংখ্যানগুলো আমরা দেখতে পাই যে কথাগুলো উনি বলেন সেই কথাগুলো ভাইরাল হয় কিন্তু তার পাশাপাশি মানুষ তো ভোট দিচ্ছে তাহলে কি কোথাও অনুব্রত মণ্ডল বা তিনি যেভাবে রাজনীতি করেন সেই মেঠো রাজনীতির কৌশলটা একটা খুব শক্তিশালী কৌশল না আসলে আমরা জানতাম 1947 সালে বীর বলতে যারা স্বাধীনতা যুদ্ধ জয়লাভ করেছিলেন এবং ব্রিটিশদের হারিয়েছিলেন মানে আপনি বীরের যে একখা বা ব্যতিক্রমী যেটা আমি আপনি তো কোহিনুরের মতো বলছেন আমি বলছি না না তাতে আমি বীরের সম্মান তো তিনি পাচ্ছেন না না সেটা বীরের সম্মান তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আমরা ওনাকে বীর মনে করি না আমরা ওনাকে চোর মনে করি আমরা মনে করি যে গণতন্ত্র লুট করে যে মানুষটা সে কোনোদিন বীর হতে পারে না আসলে তৃণমূল কংগ্রেসে দেখবেন বালি চুরি কয়লা চুরি গরু চুরি করলে বীর হওয়া যায় কিন্তু আমরা বীর বলতে বুঝি সেই মানুষগুলোকে যারা লড়াই করেছে সংগ্রামের মধ্যে দিয়েছে যে মানুষটা গণতন্ত্র যে মানুষটা গণতন্ত্রটা করে গণতন্ত্রকে লুট করেছে পঞ্চায়েতে তাকে আপনি বীর আমি আপনার বলার সময় ডিস্টার্ব করিনি কোহিনুর বলুন আমি एग्जांपल বলছি না প্লিজ প্লিজ কাকে চোর এবার দেখুন এই বলতে দিন তারপর আরে একটু বলতে দিন তাহলে তো আপনার বলার সময় আমাকে ডিস্টার্ব করতে হবে এই শুভেন্দু অধিকারীর সময় এই শুভেন্দু অধিকারীর সময় আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 100 ডলার 25টা গাড়ি 26টা বাড়ি রাজীব ব্যানার্জিকে বলেছিলেন দুবাই কোটি কোটি টাকায় ঘুরে গেছে রাজীব ব্যানার্জিকে আবার দলে নিলেন দুর্নীতির সঙ্গে আদ্রপ্রান্ত যদি মমতা ব্যানার্জি জড়িয়ে থাকে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন বলছেন এদিকে দুর্নীতিবাসদের দলে নিয়ে উনি সম্পদ বানাচ্ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ অবধি কোনো এফআইআর হয়েছে আসলে ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের এমন সেটিং হয়ে আছে নাগপুরের সাথে যেখানে তৃণমূল কংগ্রেস জানে যে আমি যদি শুভেন্দুকে যে এফআইআর করা হয় বা ওকে ডেকে হয় সিআইডি তাহলে এখান থেকে পুরো সব সময় শান্তিনিকেতন থেকে সমস্ত কিছু হয়ে গেছে ঠিক আছে অতএব আমি আপনাকে পরিষ্কার বলছি কোহিনুর যে অভিযোগগুলো করছে সে অভিযোগগুলো ভিত্তিহীন অতএব এই অভিযোগগুলো ভিত্তিহীন এই কারণে কেন ভারতবর্ষের ইতিহাস যদি আপনি প্রেক্ষিত আর প্রেক্ষাপট দেখেন 1998 থেকে 2021 তাহলে তুমি আপনি বারবার দেখবেন যে তৃণমূল কংগ্রেস বিজেপি কাছাকাছি হয়েছে কংগ্রেস কিন্তু বিজেপি আমি আপনার কাছে আসছি আমি একবার শ্রমিকের কাছে দেখুন আপনার প্রশ্নের একটাই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক কারিশমা 2011 তে ছিল তখন মানুষে সিপিএম এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হয় বামপন্থী না হলে বামপন্থী নয় সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল কিন্তু ম্যাডাম সততা থেকে ম্যাডাম সারদা মানে যখন ক্ষমতায় এসেছিলেন এই আজকে শ্রমিক এক্ষেত্রে আমার বলতে হয় আমরা তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বলেছিলেন সারদা ক্ষেত্রে নারদার ক্ষেত্রে বিচার পাবো অন্তত আমরা আশা করেছিলাম
এখনো পর্যন্ত আপনি বলবেন কি কথা আমি জানি যে আদালতে বিচারাধীন বিষয় কিন্তু এখনো পর্যন্ত তদন্ত তো সেই হিসেবে এগুলো না এখনো পর্যন্ত তো দেখুন এর উত্তরটা আমার কাছে আছে আমি টাকা খোয়া গেছে তারা তো আর টাকা ফেরত পেল না আমি আপনাকে বলছি এই রাজ্যের অবস্থাটা দেখুন অন্য কোন জায়গায় যে জিনিস আপনি দেখতে পাবেন না আজকে একদিন আগে অন্য কোন রাজ্যের লড়াইটা সম্মুখে হয় এখানে না না এখানে বিষয়টা অন্য অন্য রাজ্যে ক্রিমিনালদের এগেনস্টে লড়তে হয় আর এখানে ক্রিমিনালদেরকে গার্ড করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে ধর্ণায় বসে গেলেন মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছেন সব কাজকর্ম বাদ দিয়ে চোর বাঁচাতে এইটাই হচ্ছে অন্য রাজ্য আর এ রাজ্যের মধ্যে পার্থক্য তদন্তে সরাসরি হস্তক্ষেপ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তো সুতরাং এটা অনেক বড় বিষয় কিন্তু এটাও আশ্চর্যের নয় এত বড় সিবিআই এত বড় কেন্দ্র কেন্দ্র সরকারে আপনারা আছেন তো আমরা আমরা গণতান্ত্রিক উপায় কে করছে রাজ্যের মুখ্যমন্ত্রী আটকাচ্ছে কে সিবিআই কে মারছে কে করছিলেন কেন্দ্র আপনি আপনি আছে সিবিআই একটা জায়গা আছে সিবিআই এর লোক যখন গেছে মারামারি হয়েছে ক্ষমতা আছে আমরা কি আপনারা তো আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে কেন্দ্রে ক্ষমতা রয়েছে রাষ্ট্রীয় পরিকাঠামোতেও পরিষ্কার ভাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে আমাদের সংবিধান একটা পবিত্র শুধু নয় সারা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সংবিধান সেক্ষেত্রেই তো প্রশ্নটা জাগে আপনারা দুপা এগিয়ে এক পা মাঝে মাঝে পিছিয়ে আমরা কোথাও পিছচ্ছি না আমরা আমি এই জায়গাটা উত্তরটা আপনি নিন আমি পরিষ্কার বলছি আপনি রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই পৌঁছালো সেই চিত্রটা শুধু মনে করুন নিলাম যে সেদিন রাত্রিবেলা সিবিআই মমতা ব্যানার্জি প্রবল চাপের মধ্যে সিবিআই পারেনি আর কি আমি প্যান্ট ফ্যান্ট ভিজি যাওয়ার কথাবার্তা আনপার্লামেন্টারি কথাবার্তা বলছি না পারেনি সিবিআই তারপর কি হলো এতদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কি হলো এই রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার কি হলো বিজেপির এই পলিটিক্যাল গিমিক এই বারবার এক্সাম্পল 8 বছর হয়ে গেল সারদার এনকোয়ারি করতে পারেনি একজন লোক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় প্রভাবিত করছে রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদের হয়ে ধর্ণা করছে এর থেকে বেশি লজ্জা ম্যাডাম আমাকে শেষ করতে দিন আমি মেনে নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন ধর্ণা অবস্থান মিটিং মিছিল সব কটা গণতান্ত্রিক অধিকার করছেন করুক মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভেন্ট করছে মানে ধর্ণা মিছিল মিটিং করছে বলে সারদা প্রমাণ করতে পারেনি এটা বিজেপি আজকে অ্যাডমিট করলো আপনার এখানে দিস ইজ দি রিজন বিজেপি পারে তদন্তকে প্রভাবিত করছে তদন্ত লেপাতের চেষ্টা করছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘরের মধ্যে বসে রয়েছে আমি আমি পুরো বিষয় এখন যাব না আমি পুরো বিষয় যাব না শুনুন এই দাঁড়ালো তার মানে এই দাঁড়ালো ফাইনালি যে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত আটকেছে সিবিআই এত হাঁদা শ্রমিক এত স্মার্ট যে সিবিআই গিয়ে কোর্টে এনকোয়ারি করতে পারে দরকার নেই সিবিআই ইউ আর এনাফ কম্পিটেন্ট হয়ে গেছে বলো বিজেপি আর তৃণমূল তো একই ঘরানার লোক এরা দেখবেন যখন আপনার মনে আছে যখন আপনাকে যে বাবু না আমি তো বলছি বিজেপি আর তৃণমূল একই ঘরানার লোক শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সৌগত রায় কাকলি ঘোষণা তখন তাদের দলের এমপি টিকিট হয় আর এই যে সারদার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামল সেন কমিশন করেছিলেন 28 কোটি টাকা খরচ করে মানুষের টাকা কেন মানুষের কাছে পৌঁছনি তার উত্তর দিচ্ছি আমি একটু সময় নেব আমি একটু সময় নেব আমরা সরাসরি অনুব্রত মন্ডল কেষ্ট মন্ডল তিনি আমাদের কি বলেছিলেন তারপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব এই অংশটায় না আমরা খুব সিরিয়াস থাকতে পারছি না আমরা কিছু ফিসফাস কিছু কথাবার্তা কিছু মানুষের বিশ্বাস বা কাউকে আঘাত করার জন্য বলছি না কিন্তু একটা খুব রোমাঞ্চকর কথা চালু হয়েছে একবার দেখে নেব অনুব্রত মন্ডল কি বলেন 34 বছরে বামফ্রন্ট পারেনি ওদের আমলে 34 বছরে বামফ্রন্ট পারে নাই এতে 24ই শেষ
34 বছর বামফ্রন্ট আমার গায়াটা আঁচল লাগাতে পারেনি। আক্রমণ তো হয়েছে, আমি ঈশ্বর আল্লাহকে বিশ্বাস, হ্যাঁ আক্রমণ দূর থেকে করেছে, অনেকবার আমার গাড়িতে গুলি করেছে, অনেকবার গুলি করেছে। আগে ছোট লাইনের ট্রেনে গেট থাকতো না, যখন আমোদপুর থেকে যখন কাটোয়া লাইনের ট্রেন যখন ওই রাস্তায় ফেরতাম, তখন তাকে গেট লাগিয়ে দিত, যে তালা মেরে দিত, দূর থেকে গুলি করত। কিন্তু আমাকে ঈশ্বর বলেছে তোর গায়ে গুলি লাগবে না। আবার আমি সেই তালাটাকে ভেঙে আমি গাই দিয়ে বেরিয়ে এসেছি, এ তো প্রমাণ আছে। আমার গাড়িতে যখনই বাঘের ছবি, বাচ্চা ছেলের স্টিকার, এই ধরনের যখন স্টিকার লেগে থাকতো, তখন বুঝে যাচ্ছিল গাড়িতে গুলি করেছে রে, কেন সঙ্গে সঙ্গে তার বডি হবে না। আমি বছরে দুবার তিনবার বডি করেছি একটা গাড়ি, কারণ গুলি দিয়ে সব ফুটো হয়ে গেছে। কী হয়েছে তা, আমি আজকে গুলি করলে আমার গাড়িতে স্টিকার থাকতো, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিত, যে আমি পরের দিন যখন ওই গ্রামে যাবো যেন বুঝতে না পারে যে আমি ভয় পেয়েছি। ভয় কি পেতে না, আমি জীবনে কোনোদিন ভয় পাইনি, ভয় কি জিনিস আমি যাইনি। বিজেপি কেউ কিসের ভয়, অন্যায় করেছি কি ভয় পাবো, ভয় কাকে করি, ভয় আমি একজন আগে করি মমতা ব্যানার্জিকে, তাছাড়া আমি জীবনে কাউকে ভয়। আমি মনে করি আমি একটা সাধারণ মানুষ, বাড়ির ছেলে, সাধারণ মতন থাকতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই, সব শ্রেণীর মানুষকে নিয়ে থাকতে চাই। অনেকে বলছেন এবার পশ্চিমবঙ্গে প্রথম ভোট হবে, যে ভোট হবে ধর্মের বিচারে, ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বলছে তারা বোকামি করছে। আমার ঘরে তো দুর্গা ঠাকুর আছে নিজস্ব, আজকে 200 বছর আগেকার। আমার ঘরে তো বড় বড় চারটে শিব মন্দির আছে। আপনি নিজেও তো শিব উপাস? হ্যাঁ, আমি নিজেও তো শিবকে ভক্তি করি। আর মুসলমান বন্ধু অনেক আছে, কি হয়েছে তা। আমি সরাসরি আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, না কোনো সিরিয়াস প্রশ্ন নয়, আমি স্বামী অম্বিকানন্দ গিরি মহারাজকে জিজ্ঞেস করব। আচ্ছা, আমরা শুনছিলাম অনুব্রতদার কথা, তার ভক্তি, তার বিভিন্ন সময়ের কথা তিনি বলছিলেন, আমাদের টাফ টকে বলেছেন। কোথাও কোথাও অনেকে বলছেন, যেহেতু বীরভূম অত্যন্ত পবিত্র ভূমি, বীরভূমে নাকি অনেক তান্ত্রিক যারা তন্ত্র সাধনা করেন তারাও তাকে ভালোবাসেন। অনেকে বলছেন তন্ত্র সাধনার বলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, কি বলবেন আপনি? দেখুন, এই বিষয়ে বলতে গেলে তো তাহলে আমাকে অনেক রকম উপমা দিতে হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন খুব স্বল্প সময়ের জন্য, আমি তার নাম করতে চাই না যেহেতু তিনি আমাদের মধ্যে নেই, তার সঙ্গেও একজন তন্ত্র সাধকের কথা শোনা গেছে, তার নাম ঘনিষ্ঠ সম্পর্ক। ইন্দিরা গান্ধীর সময়ে ইন্দিরা গান্ধী আসতেন আনন্দময়ী মায়ের কাছে, গেছেন ভরত মহারাজের কাছে, গেছেন, কিন্তু ইন্দিরা গান্ধীও কিন্তু পার পাননি। ইন্দিরা গান্ধীর মৃত্যুটা অভিপ্রেত কি অনভিপ্রেত সে বিষয়ে আমি যাচ্ছি না। ইন্দিরা গান্ধীর না না অবশ্যই অনভিপ্রেত না, আমি আমি তার মধ্যেই যাচ্ছি, আমি এই বিষয়টার মধ্যেই যাচ্ছি না, আমি আমি এটা যেহেতু এটা কন্ট্রোভার্সিয়াল বিষয় নয়। আর যে প্রধানমন্ত্রীর কথা বলছিলাম, তার সঙ্গেও বিখ্যাত একজন তন্ত্র সাধকের সম্পর্ক ছিল, তার কাছেও বাইরের বহু রাষ্ট্রনায়করা আসতেন সফলতম। তো আবার আমি যদি আরেকটু পুরনো দিনে ফিরে যাই, আগেকার দিনের যারা ডাকাতরা ছিলেন, সেই চোর ডাকাত, বিখ্যাত ডাকাত ছিলেন রঘু ডাকাত, তার প্রতিষ্ঠিত কালী রয়েছে ত্রিবেণীতে, মগরাতে, কালীতলা বলে বিখ্যাত, কাছড়াপাড়ার কাছে, সেখানেও রঘু ডাকাতের একটি কালী মন্দির রয়েছে। তো এই ডাকাতেরাও কিন্তু কালী, মা কালীর সামনে পূজা করে, মা কালীর চরণে নরবলি দিয়ে, মানে মায়েরই এক সন্তানকে তার সামনে উৎসর্গীকৃত করে, তার প্রাণকে হত্যা করে, তারা কিন্তু ডাকাতি করতে যেতেন। ফলস্বরূপ আমরা দেখেছি ঋতদা, সেক্ষেত্রে একটাই পরিণাম হয়েছে, হয় তারা ব্রিটিশ পুলিশের হাতে মারা গেছেন, আর না হলে তারা প্রশাসনের হাতে জব্দ হয়েছেন, তাদের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। মা কখনো এক সন্তানের বলি আরেক সন্তানের হাতে চান না, এটা প্রথম কথা। আর অনুব্রত মণ্ডলের কথা আপনি বললেন, আপনার আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি, একটু আগে শুনছিলাম ওনার কথাগুলো। অনুব্রতবাবু তো বলেছিলেন মা তারার কাছে পুজো দিয়ে 2019 সালে, যে 42-এ 42 হবে, মা তারা ওনাকে বলে দিয়েছেন। একজন রাজনৈতিক নেতা, তিনি যে কোনো মন্দিরে যেতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, তিনি মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, এখন তো মসজিদে যাওয়ার হিড়িকটা বেশি, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথাটা আমরা ভুলে যাই, স্বধর্মে নিধানাং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ, তো আমরা ভুলে যাই সেই কথাটা। অনুব্রতবাবু গিয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের আগে, তারাপীঠে গিয়ে মা তারাকে সোনার গয়না ইত্যাদি দিয়ে পুজো করেছিলেন, কি বলেছিলেন, মা এবার মা বলে দিয়েছেন ওনাকে 42-এ 42 পাবেন। ফলস্বরূপ আমরা দেখেছি 42-এ 42 তো হয়নি, উল্টে 42 থেকে নেমে ওরা কমিয়েছে। অবশ্যই আমার সময় একেবারে কম, আরেকটা শেষ করে নি,
অনুব্রতবাবু তার পার্টি অফিসে কালী পুজো করেন প্রতিবার, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার বাড়িতে অত্যন্ত ঘটা করে দীপান্বিতা কালী অমাবস্যাতে কালী পূজা করেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, এদের দলের একজন সাংসদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মহুয়া মৈত্র, তিনি যখন মা কালীকে নিয়ে অশ্লীল মন্তব্য করলেন তখন অনুব্রত চুপ ছিলেন, মমতা দেবীও চুপ ছিলেন। সুতরাং আমরা স্টেটমেন্ট দিই, আপনারা স্টেটমেন্ট দিয়ে এই যে পলিটিক্যাল কথাটা বলেন, এতক্ষণ চুপচাপ ছিলাম, সোকস করে ধর্মের টাকা কাপড় চাপিয়ে পলিটিক্যাল কথা বলেন, পলিটিক্যাল তো বললেন না, না না ধর্মের কাপড় চাপিয়ে বলেছিলেন 60% ধর্ম হয়ে যাবেন, সেটা করতে পারলেন না, ধর্মের ধর্মের কাপড় চাপিয়ে বিজেপি করে হয়েছে আসলে উনারা যে তন্ত্র এই আদালতে যে ধর্মের কাপড় চাপিয়ে রাবণ এসেছিল এক মিনিট বলেনি সেটা মাকে নিয়ে পারেনি আলোচনা তো ধর্মের রামকে চাই।